এইরকম কি তোমার সাথে হয়েছে যে কিনতে গেছো এক কিনে নিয়ে এসছো এক সেটাও পেয়েছো গিফট হ্যাঁ একদম ঠিক শুনেছ আজকে আমার সাথে আমার জীবনে একটা মানে কি বলবো মানে খুবই এক্সাইটেড সারপ্রাইজ ছিল তো আমি সকাল থেকে আছে ভিডিও ব্লগ করছো বিকজ আমি আছে ছিল ক্রিসমাস আর আমরা ভেবেছিলাম যে আমি একটা ভ্লগিং ক্যামেরা কিনবো অনেক দিন ধরে ইচ্ছা করছিলো আমাকে গোপ্র যে আমি ওটা ওই এডিট করার জন্য খুব প্রবলেম হয়েছে তো নতুন একটা কসমো পকেট স্ট্রিটা দেখেছিলাম যেটা খুব ভালো লেগেছিলো আমার তো আমরা ওটাই প্ল্যান করেছিলাম যে ওটা আমরা কিনতে যাবো তো তার জন্য আমি রেডি হচ্ছি তো রেডি হওয়ার পরপর দেখতেই পাচ্ছ আমি ফেরি ইক একটা রেডি দেখাচ্ছে বিকজ আমি খুব বেশি মেকআপ করতে পছন্দ করি না তো আমি এখানে একটা স্কিন টিং লাগিয়ে নিচ্ছি আমার যে স্পট সেগুলো ভিজিবল থাকলে আমার কোনো প্রবলেম হয় না তো সাম হাও যাই হোক না কেন ব্লাশ লাগাল এত লাগিয়েছিলাম তো একটু বেশি হয়ে গেছে সেটাকে একটু কানি কমানো ট্রাই করছে বাট এই ভিডিওতে একটু বেশি রেডিশ লাগছিলো বাট আফটার কিছুক্ষণ পর তোমরা দেখাবো যে এটা পুরো সেক্ট করার পর কেমন লাগছে তো আমি অনেকদিন পর একটা জুডিওতে লিপস্টিক কিনেছিলাম তো জুডিও লিপস্টিক আমি আগেও ইউজ করি বাট এই সেটটা এতটাই ভালো আফটার ড্রাই হওয়ার পর কালারটা টোটালি ডিফারেন্ট চলে আসে তো আইব্রোটাকে নিয়ে আমি ভালো করে করছি আমি ব্লাসটা যেহেতু বেশি হয়ে গেছিলো পাউডার পর আমি স্কিন একটা লাগিয়ে সেটাকে একটু কমানো ট্রাই করেছিলাম আর দুটো লিপস্টিক মিক্স করে আমি অলওয়েজ ট্রাই করি আমার লিপস্টিক কারণ আমি একটা সেটা কখনোই পছন্দ করি না সো আমি দুটো লিপস্টিক ভালো করে করার পর আমি আইলাসে মাস্ক লাগিয়ে নিচ্ছি তোমার আইব্রোটা ভালোভাবে আমি সেট করে নিলাম এবার আসি হেয়ারের সেটিংয়ে তো আমি নিজের হেয়ার কি করে সেট করি সেটার আজকে ইন ডিটেলস তোমার সাথে শেয়ার করব। তো আমি হেয়ারটা ওয়াশ করেছি আমার হেয়ারটা টোটালি কিন্তু এইট্টি পার্সেন্ট ড্রাই ছিল তো আমি এখানে একটা হিট প্রোটেক্টার স্প্রে ইউজ করবো যা বি ব্লন্ডের কেন এই যখন আমরা হিট ইউজ করি তো হিট প্রোটেক্টার স্প্রেটা খুবই দরকার হয় তো আমি এখানে আবার একটুখানি আইব্রোটাকে ঠিক করে নিচ্ছি তো আমি যেই হেয়ার রুটিনটাই তোমার বলছি যে একবার তোমার হেয়ারকে ওয়াশ করার পর এভাবে ড্রাই করে সেট করলে মিনিমাম তিন দিন তো থাকেই থাকে তো আমি ভালো করে হেয়ারটাকে কম করে নিয়েছি অ্যান্ড দেন আমি ইউজ করবো হিট প্রটিকার যেটা আমি আগেও দেখিয়ে দিচ্ছি দেন আমি কাজে মেশিনটা ইউজ করছি পারলে আমি এখানে একটা স্কিনের পিকচার্সটা আপলোড করে দেবো এটা থ্রি ইন ওয়ান আইকনিকের একটা মেশিন যেটা খুব খুবই ভালো বিশেষ করে কেন এটা ভালো লাগে কেন এটার মধ্যে না দু রকম হিট আছে মানে একটা কুল একটা তোমার হচ্ছে হট তো কুল দিয়ে আমার বেশি ভালো লাগে তো সেটা দিয়ে ভালো করে ফ্রন্ট ভিডিশনকে তোমার দেখা যায় কি সেকশানে করি প্রথম বক্স সেকশন বের করবে সামনের লেয়ারটাকে ইনভার্ট ডাইকশানে করবে এটা সাইজটা যেহেতু একটু বড়ো যদি কারো কার ছোটো থাকে তো তুমি ছোটো দিয়েও কিন্তু ভালো ভলিউম পেয়ে যেতে পারো তো আমি অল্প অল্প পাতলা পাতলা সেকশান নিয়ে আমি এখানে হঠাৎ ক্যামেরার মধ্যে আমার মেশিনটা ফোকাস নিয়ে নিছো তো অল্প অল্প সেকশান নিয়ে আমি পরপর এইভাবে ইনভার্ট ডিরেকশানে কিন্তু বক্স সেকশানে কাজ করছি আর দেখো ফাইনাল লুকটা কিন্তু বেশ ভালো কিন্তু চুললে কিন্তু আমার স্বামী দিকে ভলিউমটা কম যেত এত হেলমেট পরি তো এইটা ফাইনাল লুক ছিল আর এইবারে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু যখন আমাকে বললো যে তুমি এগিয়ে একটু এমনি করো না তো এই দেখো আমার এক্সাইটমেন্ট তো আমি বলছি না ফোন কিনতে নি আমি তো ফুললেই শখটা দেখো আমি একটাই ছিল যে আমি এবার ডেলি লাইভ ব্লগিংটা স্টার্ট করবো সেটা ভেবেই আমি একদম গেছিলাম তো আমি ক্রিসমাসে পার্ক স্ট্রিট যাইনি তো স্ট্রিটে এত ভিড় রে বাবা রে আমি ছতভাবে ছোটো আমি দেখিয়েছি যে কতটা ভিড় ছিল তো বায়দাবে আমরা স্ট্রিটে গেছিলাম যেখানে আমরা পাইনি ঢুকতেই পারিনি তার জন্য আবার সে আমরা ব্যাক টু ইমল আমরা চলে এসেছিলাম আর ওখানে আমরা যেহেতু নতুন ফ্লাইটে শিফট করবো তো সেই জন্য ফ্রিজ দেখছিলো তো সেখানে ফ্রিজ অনেক রকম অপশান দেখছিলাম তো আমিও ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করি ওদের ফ্রিজে কারণ ক্রিসমাসের জন্য এটা রিলায়েন্স ডিজিটালে আমরা ছিলাম তো ওখানে নিউ নিউ কালেকশান ওরা দেখাচ্ছে যেটা খুবই এখন অফার চলছে তো যারা নিতে চাও তারাও কিন্তু যেতে পারো রিলায়েন্স এটা ই মলে ছিল তোমার কালেকশান আর এখানে বোঝাচ্ছে যে কী ফেসিলিটি কি না ছিল তো আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে আই নো ইট একদম ফার্স্ট এরকম ব্লগ আমরা একটু লেন্দি ব্লগ শেয়ার করছি এরকম ব্লগ আমি কন্টিনিউয়াসলি তোমাদের সাথে শেয়ার করব ডেলি লাইফ আমি এবার নিউলি সেভেন ডেজ ডেলি লাইফ ব্লগিং চ্যানেল অ্যাকসেপ্ট করেছি যে আমি এভরিডে সাতটা প্রথম সাত দিন কন্টিনিউ করবো যদি ঠিকঠাক আমি করতে পারি আমি আরও দিন এক্সটেন্ড করবো তো এবার ফোন হচ্ছে এবার ওপেনিং টাইম সো আমরা ওনি বলেছে যদি আমি যখন নিশ্চয়ই আমার স্টোরেজের এত প্রবলেম হয় মেকআপের ভিডিও তো আমার খুব স্টোরেজের ইস্যু হয় তো সেই জন্য আমি ওয়ান টিভিটা আমায় কিনে দিল বিশ্বাস করো আমি কিন্তু বয়ফ্রেন্ড দিয়ে থেকে এরকম গিফট পাওয়া যায় একদম শকিং ব্যাপার আমি জাস্ট এটাই শেয়ার করা এখন আমাকে প্রমিস করেছিল যে বিয়ের আগে আমি একটা ফোন তোমার অলরেডি আমাকে ফর্টিন প্রো ম্যাক্স ছিল তার সাথে এইভাবে একটা আনে কারণ আমি প্ল্যানই করি কারণ আমি ফরটিন প্রো ম্যাক্স হবে ছ মাস আগেই আমি কিনেছিলাম তো যাই হোক তবে ধীরে ধীরে এটা কেনা যা হয় ভালোর জন্য হয় তো সেটাই আমার স্ক্রিনটা তোমাদের পরপর দেখালাম কালারটা শুনেছিলাম অনেক ভালো রিভিউ খারাপ রিভিউ আছে ফিফটিন প্রো ম্যাক্সের বাট আমার মেনলি দরকার ছিল ক্যামেরার ভিডিওজের জন্য যেটা আই থিঙ্ক এটার মধ্যে অনেক ভালো ডিটেলিং পাওয়া যায় এবার সেটাই আমি দেখার ফোনটা ওপেন করছি যে বাট আমরা ওখানে কানেকশান করিনি কারণ ওটা সময়টা অনেক বেশি নিয়ে নিচে তো বাড়িতে আমরা চলে এলাম আরও করলাম থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য আর তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছে বা